No, 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 no. এনো পিয়া চাটা চাটা খেলা কে যাবে বস্তা ছিড়ে যাবে কয়টা নিতে হয় এইভাবে রান্না করতে জানি না কেমন হবে যদি খারাপ হয় তবুও খেতে হবে যদি ভালো হয় তাহলে তো খেতে হবে সো গাইস আজকে ভিডিওটা আমি শুরু করছি তোমাদের দিদি ভাইয়ের আজকে শরীরটা ভীষণ খারাপ দেখে নাও সকাল থেকে শুয়েই আছে এখনও ঘুম থেকে ওঠেনি বেলা বাজে 9টা ওকে ডেকে খাওয়ানো দাওয়ানো আমাকেই আজকে করতে হবে যেহেতু ও আমাকে করে আজকে সেহেতু ওর শরীরটা যখন খারাপ তখন আজকে আমাকেই করতে হবে তো ডাকি দেখি কি বলে ম্যাডাম এই যে ওই ওঠো 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 খাবে চলো তোমার জন্য চা করছি চোখ মুখ দেখো একেবারে শুকিয়ে গেছে দেখো কি ওঠো 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 পাখাটা অফ করেছো কেন ভিডিও করছি তো ওর জন্য ওঠো 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 আমি চা নিয়ে আসছি তুমি খাও আজকে চা মা আজকে রান্না বান্না সব আজকে আমি করব ধোয়া মোছা করবা সে আমার খুব ভালো জানা আছে আরে না আজকে সব কিছু করব আমি আজকে রান্না বান্না সব আমি করব হ্যাঁ গ্লাস জল নিয়ে খায় না আর সে নাকি আমার জন্য রান্না করবে কি যে বলো তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারলাম আর এগুলো পারবো না হাসছো কেন এই তো আমি এই হাসিটাই তোমার মুখে দেখতে চেয়েছিলাম সকাল থেকে আমি একটু হাসলাম যেটা বলছি সেটা হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কারণ তোমাদের দাদা ভাই জানি তুমি তো ভালো নেই না আমি জানি তোমাদের দাদা ভাই সেভাবে এন্ট্রি দিতে পারবে না ভিডিওতে যাই হোক আমি বলছি ভাবছি যে ও এত ফোন ধরে এত কথা বলছে এটাই আমার আমার কাছে অনেক পাওয়া আর কি তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি বাজার থেকে পরোটা খেয়ে এসো পরোটা পরোটা মোটা খেয়ে এসো আমি দুপুরবেলা একেবারে রান্না করবো কিন্তু আমার এখন যে শরীরের পরিস্থিতি লাগছে আমি মুড়ি খেয়েছিলাম অল্প দুটো শুকনো মুড়ি আমার কিছু খেতে ভালো লাগছে না তো ভাবলাম চলো একটু দুপুরবেলা রান্না করবো কিন্তু এখন আমার রান্না করার মতন পরিস্থিতি নেই এখন ও জানি না কি বাজার করে এনেছে তাও জানি না কি এনেছো আজকে একটু চিকেন এনেছি চিকেন এখন কে রান্না করবে তুমি না না তুমি তো খাবে না তুমি আজকে আলু সিদ্ধ ভাত আর একটু শাক রান্না করবো সেটা খাবে আর হচ্ছে চিকেনটা হ্যাঁ চিকেন ওই হিসাবেই এনেছি মানে চিকেন আমি খাবো না 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 চিকেন আজ তো এখন রান্নার দিকে যেতে হবে পেটের টান পড়লে ভাই তখন শুয়ে থাকতেও ভালো লাগে না এটা সত্যি কথা একদম বাস্তব কথা তো আমি না খেলেও হয় কিন্তু বর বা দিদা বসে আছে বাইরে তাকে তো খেতে দিতে হবে তো চলো বেশি কোনো কথা না বলে ভিডিওটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যাই হোক আর দেরি না করে জানলাটা খুলে এবার বাইরের দিকে যাব অনেকক্ষণ ধরেই শুয়ে রয়েছি এবার বাইরে যাব আর আজকে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি কারণ এত শরীরটা খারাপ লাগছিল ভাবলাম স্নান করে যদি একটু শরীরটা ভালো লাগে ওই জন্য তো চলো এবার বাইরে যাই তো এখন বাইরে যাচ্ছি সত্যি সত্যি মাংস নিয়ে এসেছি জানো তো এখন সেটা ধুচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই যতবারই চিকেন আসে বাড়িতে যদিও বাড়িতে উপস্থিত থাকে তো ওই ধুয়ে টুয়ে গুছিয়ে দেয় আমাকে মশলা টশলা অনেক সময় হেল্প করে আর আজকে নাকি বলছে পুরোই রান্না করবে তো আমিও দেখতে পারবো তোমরাও দেখতে পারবে আমি না শুয়ে শুয়ে কিছুই টের পাইনি আজকে জানো তো মানে সকালবেলা মনে হয় গোলা রুটি বানিয়েছিল গ্যাসের মধ্যে একটু একটু পড়ছে পড়া মানে গোলা রুটি বানাতে গেলে পরে না ওইরকম দেখতে পাচ্ছি আর কি ওরকম বানিয়েছিল আর সকালবেলা তোমাদের দাদা ভাই বাইরের থেকে পরোটা খেয়ে এসছে আর আমার জন্য সুন্দর করে দুটো গোলা রুটি রেখে গেছে আমার শাশুড়ি মা বাট গোলা রুটি আমার খেতে একদম ইচ্ছে করছে না আমি কী খাবো বুঝতে পারছি না তো একেবারে দুপুরে ভাতই খাবো মুড়ি খেয়েছে আমার না ভালো লাগছে না কিছু খেতে তো এখন সব থেকে বড়ো খাটনি হচ্ছে রান্না করা তো রান্নাটা আমি কী করে করবো তাই আমি বুঝতে পারছি না দেখি বর তো বলছে আজকে নাকি ওই রান্না করে আমাকে খাওয়াবে তো এরকম সৌভাগ্য কি আমার আদৌ আছে নেই আমাকেই করতে হবে তো চলো ওদিকে মাংস ধুচ্ছে আমি এদিকে একটু মশলা টশলাটা তাহলে গুছিয়ে দিই আমি জানি ও হয়তো রান্না করতে একটু এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে এটা করে দেবে ওটা করে দেবে ও আমার দরকার নেই বরং আরও খাটনি বাড়বে চলো একটু গুছিয়ে নিই এনাও প্রিয়া চা খা চাটা খেয়ে নাও আমি নিজে হাতে চাটা করেছি খেয়ে নাও আজকে তো আমি এতেই সুস্থ হয়ে যাব আমার তো ওষুধই খেতে হবে না না আজকে সব কাজগুলো আমিই করব রান্না করা বাসন মাজা কুটনো কাটা জুতো সেলাই চণ্ডীপাঠ সব করব আমি দেখা যাক যে এবার ভালো হবে না খারাপ আমি সেটা বলতে পারবো না তবে কাজগুলো আমিই করব আচ্ছা ঠিক আছে দেখা যাবে কাজ করো না কাজ বাড়াও একটু বিশ্বাস রাখো ভাই ভেঙে যাবে বস্তা ছিঁড়ে যাবে কয়টা নিতে হয় তিন কৌটো নাও হয়নি তিন কৌটো ঢালো ঢালো হাড়ি ঢালো চালের বস্তায় হ্যাঁ একদম ভরা ভরা তিন কৌটো নাও একদম খালি ছিল আগেরটায় পুরো একদম টাপে টুপে ভরা হ্যাঁ এবার এক কৌটো হয়েছে এরকম তিন কৌটো নাও হ্যাঁ একটা বেশি নিতে হয় একটা খুব লাস্টেরটা খুব একটা ভরবে না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এক মুঠ তুলে রাখো চালের হাড়িতে এক মুঠ হাড়ির থেকে এক মুঠ নাও নিয়ে চালের বস্তায় তুলে রাখো ভালো করে চটকিয়ে চটকিয়ে তারপরে চালটাকে ধুতে হয়
এবার ধুয়ে তারপর জলটা ফেলে দাও। এইরকম চটকাতে থাকলে তো ভাত হয়ে যাবে, তাহলে তো আর গ্যাস পেবে, তাহলে তো গ্যাস বেঁচে যেত। নাও ধুয়ে নাও, আমি যেতে দাঁড়াতে পারছি না, ঘরে গেলাম। দু বছর হয়েছে এই বাড়িতে এসেছি, সত্যি কথা বলতে কখনো ওকে আমি এরকমভাবে করতে দেখিনি। আমার জন্য, ওর জন্যই করে দিতে পারলে মনে হয় ভালো হয়। তো আমি অনেক সময় ওকে বলতাম যে বউদের অসুস্থ তো অসুস্থ যখন হয় বউরা, তখন কিন্তু বরদের একটু করা উচিত, এরকম অনেকবারই ওকে বলেছি, কখনোই করেনি। আজকে হঠাৎ তো কী করছে না করছে আমি কিছুই বুঝতে পারছি না। আদৌ কত দূর করে হয়তো রান্না করতে করতে হাফ রান্না করেই বলবে আমি চলে যাব, এখন আর রান্না করব না, এরকমও হতে পারে। এরকম অনেক করেছে, কিছু রান্না করতে দিয়েছি তো হাফ রান্না করে বলছে এবার তুমি করো, আমি আর পারছি না। তো আমি আজকে ভেবেছিলাম আজকে হয়তো সেরকমই কিছু হতে চলেছে, তো তখন আরও বিরক্ত লাগে দেখবে। মাঝখানে একটা গ্রিল আছে বলে তোমাদেরকে ঠিক করে দেখাতে পাচ্ছি না, মানে আমার দেখে এত ভালো লাগছে। দু বছর বিবাহিত জীবনে আজকে প্রথম রান্না করছে আমার বর, মানে জানি না। আর এখন শাক রান্না করছে, দেখো শাক ঠিকঠাক নাড়তেও পারছে না। আমি যদি আমি যতটুকু পরিস্থিতিতে আছি আমি কিন্তু রাঁধতে পারতাম, বাট আজকে ও এত জোর করছে রান্না করার জন্য, মানে কি বলবো বলো তো। ওই জন্য উনুনে এখন শাক বসিয়েছে। তা কীরকম লাগছে রান্না করে তোমার? কি বলবো বলো, অসুস্থ ছিলাম বাট এখন আর নেই, ওকে এইসব দেখে দেখে আমি সুস্থ হয়ে গেছি। আজকে রান্না করেই দেখো না, শাক ওটুকুই হয়ে যাবে। তো ভাত তো হয়ে গেছে, এবার তো গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে দাও। আমি দেখছি একের পর এক ও করেই যাচ্ছে, তো আমি ভাবলাম একটু মাংসের আলুগুলো অন্তত আমি কেটে দিই। তো আমি ভাবতে পারিনি যে আমাকে বঠিতে বসার থেকে উঠিয়ে দেবে। তুমি দেখো আমার সাথে এসে উল্টোপাল্টা বলছিলো যে আমি উঠছিলাম না, তখন আমার হাত ধরে টেনে উঠিয়ে বলছে আমি যখন আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবটাই করে নিতে পেরেছি বাদ বাকিটাও করতে পারবো। তা আমি ভাবলাম বাবারে বাবা, আজকে কি আদৌ ওর হয়েছেটা কি, ও কি আমার নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখেছে না কি করেছে, আমি তো শুধু তাই ভাবছি। যাই হোক চলো আজকে বরের হাতে চিকেন রান্না খাবো, কেমন লাগে দেখি। ও কোনোদিনও খায়নি, ফার্স্ট টাইম করছে দু বছরে, তো এখানে মশলা করে নিচ্ছে। মশলাটাও করতেই পারে, ও আগাগোড়াই আমাকে করে দেয়। আমি যখন খুব ব্যস্ত থাকি ও যদি থাকে আমি বলি যে আমাকে একটু মশলাটা করে দাও, ও কিন্তু সবসময়ের জন্যই করে দেয়। আমি ওকে বলছি যে তুমি তো সবটাই করে দিলে, আমি এবার গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটা রান্না করে নিতে পারবো। ও আমাকে বলছে যে এত দূর যখন আমি করেছি বাদ বাকিটাও আমি করে নিতে পারবো। তো খুন্তি ঠিকঠাক কড়াইতে নাড়তেই পারছে না, তোমরাও রান্না করার স্টাইল দেখলেই বুঝতে পারবে। এখানে চিকেনগুলো দেখো সাজিয়ে দিচ্ছে, ও এমনি দিয়ে দিলেই হয়ে যেত। যাই হোক ওর কাজ কিন্তু পরিষ্কার, ও কাজ করবে না করবে না, যতটুকু করবে খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করবে, এটা আমার খুব ভালো লাগে। ওর শখের জিনিস হলে সেটাকে খুব পয় পরিষ্কার করে রাখে, এটাও ওর একটা ভালো গুণ। এই যে ফোনটায় ভিডিও করছি সেটাকেও দিনে যে কয়বার মুছবে শুধু ওই জানে। পাঁচশো মাংস এনেছি, আজকে মা বাড়িতে নেই, দিদা তো নিরামিষ ভোজী, মাছ মাংস খায় না, মানে মাছ খায় মাংস খায় না, তারা সব মাছও খায় না। তা আমি আর তোমাদের দিদি ভাই খাবো প্রিয়া মুনিশ ব্লগ, ঠিক আছে। জানি না কেমন হবে রান্নাটা, যদি ভালো হয় তাও খেতে হবে, যদি খারাপ হয় তাও খেতে হবে, কিচ্ছু করার নেই। দেখো পাখিরা, তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার রান্না রান্নার পরে একদম ডিনারে চলে গেল কি করতে। তো এখানে দেখো রুমালি রুটি রয়েছে পাঁচ পিস, রাত্রে কোনো রান্না বান্না হয়নি। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আমার ভীষণ জ্বর এসেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তখন, মানে ওষুধ খাবো নাকি ভিডিও করবো, ওই জন্য রাত্রিবেলার এই বাজার থেকে রুটি কিনে আনা হয়েছে, ডিম ভেজে দিল আর স্লাইড কটা আম কেটে দিল, সেটা দিয়ে রাত্রে ডিনার করছি। ওরও খাওয়া হয়ে গেছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, তো আমি এখন ডিনারটা করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি। তো বন্ধুরা এইমাত্র ডিনার করে ঘরে আসলাম, এখন প্রায় 10টা মতন বাজে। আর আজকে দেখতে পারলে সমস্ত কাজবাজ তোমাদের দাদাভাই করেছে, সকাল থেকে শরীর খুব খারাপ ছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে ঘুমিয়েছি, এই মাত্র উঠে ডিনার করলাম, তাহলে বুঝতে পারছো একটা মানুষ ভালো থাকলে এতক্ষণ ধরে ঘুমায় না, আমি তো অন্তত ঘুমাই না। আর আজকে খুব ঘুম হয়েছে, জানি না এখন আর কি করে ঘুমাবো। আজকে শরীরটা সত্যি ক্লান্ত ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে একটু জ্বর জ্বর এসেছিলো, জ্বরের ট্যাবলেট খেয়েছি। আর যেহেতু আজকে সকালবেলা স্নান করেছি, একদম ভালো লাগছিলো না বলে সকালবেলা ঘুম থেকে উঠে একবার স্নান দান করেই আবার শুয়েছিলাম, তারপরেই তোমাদের দাদা ভাই এসে আমাকে ডাকছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। আর রাত্রিবেলা রান্না টান্না কিছু করা হয়নি, বাইরের থেকে আজকে খাবারগুলো আনা হয়েছে আর সবাই রাত্রে ওটাই খেলাম, ভাতও ছিল, ভাত কেউ খায়নি। তো চলো আজকের ভিডিওটা এ অবধি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আশা করি খুব শিগগিরই সুস্থ হয়ে যাব, সুস্থ হয়েও গেছি অলরেডি অনেকটা। তো নেক্সট ভিডিও আবার কালকে শুরু করব। তো চলো বাই, টাটা।